আসসালামু আলাইকুম প্রিয় ওয়েব ডিজাইনার বা যারা ইতিমধ্যে ওয়েব ডিজাইনিং ক্ষেত্রে কাজ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে আমার এই টিউটোরিয়ালগুলোর ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আমরা যখনই ওয়েবসাইট ডিজাইনিং অথবা ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু জানতে চাই বা বুঝতে চাই প্রথমে আমাদের সামনে যেই বিষয়টি চলে আসে তা হলো ডাব্লু থ্রি স্কুলস ডট কম অর্থাৎ আপনি যার কাছেই যান না কেন দেখবেন সে প্রথমে আপনাকে বলবে আপনার বড় ভাই হোক অথবা বন্ধু হোক যে এখন ডিজাইনিং পেশায় কাজ করছে আপনি যদি তার সাথে কথা বলেন এবং তার কাছে সাজেশনের জন্য বলেন সে আপনাকে প্রথমে বলবে যে তুমি ডাব্লু থ্রি স্কুল থেকে শিখতে পারো কিন্তু আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ তাদের ক্ষেত্রে আমরা যে সমস্যাটি মোস্ট প্রবাবলি ফেস করে থাকি তা হচ্ছে আমরা ইংলিশ বিষয়টি ভালো করে বুঝতে পারি না তো যারা যে সমস্ত বাংলা ভাষাভাষী ভাইরা যারা মূলত ইংরেজিতে একটু দুর্বল আছেন তাদের জন্য আমি এই ধারাবাহিক কোর্সে পুরো ডাব্লু থ্রি স্কুলের এইসডিএমএল সিএসএস মূলত এই দুইটা ডিজাইনিং পোর্শানে এবং অ্যাডভান্স ডেভেলপমেন্ট পোর্শান নিয়েও আলোচনা করব তো কথা না বাড়িয়ে আসুন আমরা কাজে চলে যাই আসলে আমি এই মুহূর্তে ধরেই নিচ্ছি যে যেহেতু আপনি ডিজাইনিং পোর্শানে কাজ করতে আসছেন অথবা ডেভেলপমেন্ট পোর্শানে কাজ করতে আসছেন সুতরাং আপনার জ্যাম্প কি সে সম্পর্কে পূর্ণ আইডিয়া আছে এবং যেহেতু আপনি ডিজাইনিং পোর্শনে কাজ করবেন আমি এটাও ধরে নিচ্ছি যে যে কোনো একটি সফটওয়্যার ইনস্টল অবশ্যই আপনি করতে পারেন সুতরাং আমি আর এটা দেখাচ্ছি না আমি সরাসরি আমার ফাইলের জ্যাম্প ফোল্ডারে চলে যাচ্ছি তো আমি যখন এখানে যাচ্ছি গতানুগতিকভাবে আপনারা হয়তো জেনে থাকবেন আমাদের জ্যাম্প কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচি এবং মাই এই দুইটা ওপেন করে নিতে হবে এবং সেই সাথে আমি আমার যেই ব্রাউজারে আমি কাজ করে থাকি ফায়ারফক্স সেই ফায়ারফক্সটি ওপেন করছি ওয়েল তার আগে এইচটিএমএল মূলত কি আমি প্রথমেই বলেছি আমরা ডাব্লু থ্রি স্কুল থেকে শিখব তো ডাব্লু থ্রি স্কুলের আন্ডারে প্রথমে তারা বলেছে হোয়াট ইজ এইচটিএমএল বেসিক্যালি এইচটিএমএল ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস আপনি যত ধরনের ওয়েব পেজ দেখে থাকবেন তার যে বেজমেন্ট মূল যে ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে এইচডিএমএল HTML এর পূর্ণাঙ্গ রূপ আসে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই হাইপার টেক্সট এবং মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কি এগুলো নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব তো তারপরে আসে হচ্ছে মূলত এইচডিএমএলটা আমাদেরকে যেই মার্কআপ দিয়ে আমরা তৈরি করেছি অর্থাৎ পুরো ওয়েব পেজটি তার একটি বর্ণনা প্রদান করে এবং সেই সাথে এইচটিএমএল পেজের যতগুলো বিল্ডিং ব্লকস আছে সেগুলো নিয়েও আমাদেরকে আলোচনা করে থাকে আসলে এইচটিএমএল মূলত রিপ্রেজেন্ট করা হয় ট্যাগ দ্বারা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হয়তো আপনাদের কাছে এই ওয়ার্ডগুলো একেবারেই নতুন মনে হচ্ছে ঘাবড়ে যাবেন না আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ সবগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো যেমন বেসিক্যালি ট্যাগ বলতে আমি এখানে আপনাদেরকে কিছু বুঝিয়ে দিই যেমন ট্যাগুলো লেখা হয় স্টার্টিং অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে তার ভিতর যেমন এইচ ওয়ান একটি ট্যাগ সেটাকে পরবর্তীতে ক্লোজও করতে হয় প্রথমেই বলেছি একেবারেই ঘাবড়ে যাবেন না আমি এগুলো পরবর্তীতে ইন ডিটেলস আলোচনা করব তো চলুন যাওয়া যাক আমরা একটি সরাসরি উদাহরণের মাধ্যমে আমি প্রত্যেকটি উদাহরণ আপনাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দিব। আমি সরাসরি এখন উদাহরণে চলে যাচ্ছি তো আমি বেসিক্যালি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ক্লাস নিব আমি আমার এইচটি ডক্সের ভিতরে আমি এখানে নাম দিচ্ছি ক্লাস ওয়ান প্রথমে যে বিষয়টি আছে সেটা হচ্ছে আমাদেরকে একটি ফাইল নিতে হবে এইচটিএমএল ফাইলের ফাইল ফরম্যাট অর্থাৎ যেটাকে বলা হয় এক্সটেনশান এক্সটেনশান হবে ডট এইচটিএম অথবা ডট এইচটিএমএল এই জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমরা রাইট বাটন ক্লিক করব এবং নিউয়ে গিয়ে টেক্সট ডকুমেন্ট নিব টেক্সট ডকুমেন্ট নিয়ে আমরা অবশ্যই জেনে থাকি এই যে ডট এর পরে টি এক্সটি এটা লেখা থাকে এটা হচ্ছে তার এক্সটেনশান বলে মোস্ট অব দ্য ক্ষেত্রে আমরা এই এক্সটেনশানটি নাও আসতে পারে অর্থাৎ শুধুমাত্র এই পশানটুকু আসতে পারে তখন যদি আমরা এখানে ফাইল ফরম্যাটটি দিই তাহলে কিন্তু নিবে না এক্ষেত্রে আমাদেরকে একটি যে কাজ করে আসতে হবে আমি উইন্ডোজ টেনের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি সেটা সেটা হচ্ছে আমাদেরকে ফাইলে যেতে হবে এবং সেখান থেকে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশানে ক্লিক করুন এখানে দেখবেন যখন আপনি ভিউতে দিবেন এখানে ডিসপ্লে ফাইল ডিসপ্লে ফাইল টাইপ ফর অল নোন টাইপ এটা আপনিকে চেকমার্ক আনচেকমার্ক করে দিবেন দেন এইচ ডট পাবেন আমি এখন এখানে রিনেম করে এক্সটেনশন সহ আমি রিনেম করছি আমি নাম দিলাম ও প্রথমে বলে রাখি প্রত্যেকটি ওয়েবসাইটের মূল যেটা ইন্ডেক্স ফাইল হবে তার নাম হবে ইন্ডেক্স ডট এইচ এমও আপনি দিতে পারেন অথবা এইচ টি এম এলও আপনি দিতে পারেন ওয়েল আমি এইচটি এম এল দিয়ে করছি এবং আমি আমার এই ফাইলটিকে আমি সচরাচর যে কোনো ব্রাউজার যে কোনো টেক্সট এডিটর সরি আপনি চাইলে এই যে নোটপ্যাড উইন্ডোজের ডিফল্ট সেখানেও আপনি এটাকে এডিট করতে পারেন কিন্তু আমি বেসিক্যালি ব্যক্তিগত ক্ষেত্রে সাবলাইন টেক্সটি ব্যবহার করে থাকি আমি এখানে আপনাদেরকে সাবলাইন টেক্সটেই কাজ করে দেখাবো তো আমি এখানে একটি একেবারে সিম্পল একটা ওয়েবসাইট এর স্ট্রাকচার দাঁড় করাচ্ছি সেখানে হচ্ছে আমাদের বেসিক ফরম্যাট ডক টাইপ এইচটি এম এল এবং আপনি প্রথমে আমি যেটা হুবহু টাইপ করছি আপনি ঠিক সেভাবেই দেখে যান আমি প্রত্যেকটি পোর্শান আলাদা আলাদাভাবে আপনাদেরকে দেখাবো তারপরে প্রথমে আমাদেরকে HTML এম এল এবং প্রথমে বলেছি এই যে এটা এটা হচ্ছে একটি ট্যাগ এবং সেটাকে আমাদেরকে শেষ করতে হবে সাবলাইন টেক্সের এটা একটি সুবিধা কিন্তু আমি প্রথমে বলবো যে আপনি প্রতিটি ট্যাগ অবশ্যই টাইপ করবেন সেক্ষেত্রে আপনার প্র্যাকটিস হয়ে যাবে প্রথমেই যদি আপনি এই সফটওয়্যারটি সুবিধা নিয়ে থাকেন তাহলে অনেক ক্যাগ প্লাস আদার্স কিন্তু আপনার আয়ত্তের বাইরে থেকে যাবে তারপরে আমরা প্রথমে আমাদেরকে ব্রাউজারকে আমরা জানিয়ে দিচ্ছি যে এটা ডকুমেন্ট টাইপটা এইচটিএমএল এবং এইচটিএমএল স্টার্টিং এবং এইচটিএমএল ক্লোজিংয়ের মাধ্যমে আমরা এটাকে শেষ করছি তারপরে মূলত ভিতরে দুইটা পোর্শান থাকে একটি হচ্ছে তার হেড পোর্শান এবং একটি হচ্ছে তার বডি পোর্শান তো এর জন্য আমাদেরকে হেড আমরা শুরু করলাম এবং তার ভিতরে আমরা হেড পোর্শনটা আমরা শেষ করলাম আমি সময়ের স্বার্থে আমি সফটওয়্যারটির সুবিধা আমি নিচ্ছি কিন্তু আমি বারবার বলছি আপনারা কিন্তু এই সুবিধাটি নেবেন না আপনারা এখানে হেড পূর্ণাঙ্গ রূপে টাইপ করবেন হেড এবং তার পরবর্তী পোর্শন হচ্ছে বডি পোর্শন বিও ডি ওয়াই বডি পোর্শন তো সাবলাইন টেক্সটের অনেক সুবিধা আছে ইতিমধ্যে আপনারা হয়তো একটি খেয়াল করলেন এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি হেড পোর্শনের ভিতর একটি পোর্শান অ্যাড করছি যার নাম হচ্ছে টাইটেল আমি এখানে দিলাম বেসিক টাইটেল ওয়েল আমি সেভ করলাম এবং বডি পোর্শনের ভিতর আমরা আগেই বলেছিলাম এই স্টেমেল মূলত ইলিমেন্টগুলোর ট্যাগের মাধ্যমে নির্ধারণ করা হয় আমি এখানে একটি সিম্পল ট্যাগ লেখছি যেটা হচ্ছে এইচ ওয়ান এবং তার ভিতরে লিখলাম আই লাভ সরি আই লাভ মাই কান্ট্রি বাংলাদেশ ওয়েল এখন আমরা এই ব্রাউজারের ভিতরে যাই যখন ব্রাউজারে আমরা আমরা যে ওয়েবসাইটটি তৈরি করলাম সেটা দেখতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লোকাল হোস্ট টাইপ করতে হবে লোকাল হোস্ট টাইপ করলে এখানে আপনাদের যত ওয়েবসাইট আছে সবগুলো দেখাবে আমরা আমাদের আজকে ক্লাসের নাম দিয়েছিলাম ক্লাস ওয়ান এটার উপরে যদি ক্লিক করি দেখুন এখানে দুটো পোর্শন দেখাচ্ছে এক আই লাভ মাই কান্ট্রি বাংলাদেশ যেটা আমরা বডি পোর্শনের ভিতরে লিখেছিলাম শিক্ষার্থী বন্ধুরা হয়তো আপনার ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে এই এইচটিএমএল এর যতটুকু পোর্শন আমরা বডি অংশে লিখি ততটুকু আমাদের ব্রাউজারের এই পোর্শানে শো করে এবং আমরা হেড পোর্শনের ভিতরে যা লিখলাম অর্থাৎ টাইটেল বার এই টাইটেল বারটি মূলত এই যে আমাদের ব্রাউজার তার টাইটেল বারে শো করে অর্থাৎ এখানে যদি আপনি মাউসটি নেন দেখেন হোবার দেখাচ্ছে কিন্তু আমাদেরকে বেসিক টাইটেল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আমার কোনো ক্লাসেই দশ মিনিটের বেশি বর্ধিত করব না কারণ যাতে আপনারা প্রত্যেকটি বিষয়ে ভালোভাবে বুঝতে পারেন এবং প্র্যাকটিস করেন আপনাদের কোনো সমস্যা থাকলে আমার চ্যানেলের নিচে আপনারা কমেন্ট করে জানাবেন অথবা সেখানে আমার ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে সেটার মাধ্যমে আপনারা আমাদেরকে ফিডব্যাক জানাতে পারেন সার্বক্ষণিক আমরা পাশে থাকবো এবং নেক্সট ক্লাসে আমরা এই সকল কোশ্চানে পার্ট বাই পার্ট এগিয়ে যাব আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম